আশা তো অবশ্যই সর্বোচ্চ শিখরে যেন বাংলাদেশ পৌঁছে ট্রফি নিয়ে আমাদের দেশে ফিরে আমরা সেটার অপেক্ষায় থাকব এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সেটাই দেখতে চলেছি অবশ্যই বাংলাদেশ জিতে তারপরে আমাদের এখানে আসবে শুধুমাত্র প্রথম ম্যাচ না এরপরে যতগুলো ধাপ আছে আমি আশা করব এবং আমি জানি আমার এই বিশ্বাসটুকু আছে যে সাকিব আল হাসানের নেতৃত্বে আমাদের দেশ প্রত্যেকটা ধাপ সাকসেসফুলি পার হয়ে আমাদের দেশে ট্রফি নিয়েই ফিরবে সাকিব আল হাসানকে উনি পার্সোনালি আমার ফেভারিট অনেক অনেক ফেভারিট একজন প্লেয়ার তো ওনাকে উনি যেহেতু অলরাউন্ডার এখানেই ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা যে কোনো সেক্টরেই উনি পারফেক্টটাই দিয়ে আমাদেরকে সেই 100%টাই ফিডব্যাক দিবেন আমি বাংলাদেশকে অবশ্যই আপার হ্যান্ডে রাখবো কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা এখন পর্যন্ত আপনি যে রাইভালের কথা বললেন এই রাইভালটা কিন্তু রিসেন্ট টাইমের এবং আমার জানা মতে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার প্রায় 51টা ম্যাচ হয়েছে যদিও ওদের জয়ের পাল্লা অনেক ভারী ওরা 40টায় জিতছে আমরা 9টায় এবং 2টা ম্যাচ রেজাল্ট হয়নি তো রিসেন্ট টাইমে ওদের সাথে আমাদের এই নিদহাস ট্রফির পর থেকে ওদের সাথে আমাদের যে রাইভালগুলো হচ্ছে এবং এগুলো খুব ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট আছে বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো আমরা মানসিকভাবে হয়তো একটু পিছায় ছিলাম আমাদের যে মেইন ওপেনার লিটন কুমার দাস আপনি জানেন যে জ্বরের কারণে সে ছিটকে গেছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলার ইবাদত হোসেন সেও অলরেডি ইঞ্জুরির কারণে ছিটকে গেছে কিন্তু পাশাপাশি আমাদের যে ব্যাকআপ ওপেনার যারা আছে আমাদের তানজিদ তামিম যে ছেলেটা নতুন হয়তো ডেবিউ হবে আশা করি বা অন্যান্য যারা আছে সাকিব আল হাসান নিজে রয়েছে মুশফিকুর রহিম ভালো শেপে আছে আমাদের পেস বোলাররা ভালো করছে স্পিনাররা ভালো করছে অপরদিকে শ্রীলঙ্কারও হচ্ছে ওদের যে মেন কি বোলার আমরা যাকে মেন থ্রেড হিসেবে ধরি অয়েন্দু হাসারাঙ্গা তারপরে ওদের অন্যান্য আরও কিছু কি প্লেয়ার আছে যারা ইঞ্জুরির কারণে নেই তাওহিদ হৃদয় যে পজিশনে ব্যাট করে এটা খুবই ভাইটাল একটা পজিশন এখানে দুই প্রকার রোল প্লে করে একটা ব্যাটসম্যান যদি প্রথম দিকে কলাপস করে সেক্ষেত্রে তাকে আবার ইনিংস বিল্ড আপ করা লাগে আবার যদি ভালো করে ওকে রান ফার্স্ট রান করতে হয় তো এই ছেলেটা দুই দিকেই ক্যাপাবল ও যেমন ইনিংস বিল্ড করতে পারে পাশাপাশি হচ্ছে আপনার খুব হার্ড হিটিংয়ে ব্যাট করতে পারে সেই দিক দিয়ে এলবে আমাদের বিপিএলের পর থেকে ছেলেটা খুব ভালো একটা শেপে আছে এবং রানের মধ্যে আছে পাশাপাশি ইন্টারন্যাশনাল ডেবিউ হওয়ার পর থেকে ও খুবই ভালো করতেছে বাংলাদেশের মানে গেমিং প্রসেসিং তো আগের থেকে ভালো ছিল মাঝখানে একটু ডাউনফলে গেল ওটা আমরা দেখছি নিজেরাই কিন্তু প্রতিবার যখন জার্নালিজমের সাইড থেকে কোয়েশ্চেন আসতো প্রতিবার বলা হতো যে না উইল কোপ আপ দিস টাইম উইল কোপ আপ দিস টাইম সো আশা করা যাচ্ছে এবার শ্রীলঙ্কা যেহেতু কালকে ইনশাল্লাহ এটা মুভ অন করে যাবে বাট পরের টার্মগুলো একটু চ্যালেঞ্জিং হবে অবভিয়াসলি ফাইনালে এটা ছাড়ার বড় ড্রিম কি হতে পারে এর থেকে বড় ড্রিম তো কোনোটা হতে পারে না ফাইনালি আমরা এক্সপেকটেশনস রাখি প্রতিবারই রাখি যদি এবারও সে না পারে তবু আমরা রাখবো যে না ফাইনালি আমরা চাচ্ছি বাংলাদেশকে লিটন দাস যেভাবে খেলে বিজয়ের মানে ম্যাচ ক্যাপাবিলিটিটা ওইরকম আমরা কখনো পাই নাই বাট তবু এক্সপেকটেশনস রাখা হচ্ছে যে আচ্ছা বাট লিটন থাকলে এটা বেটার হতো আমাদের জন্য একটু আশাটা ভালো থাকতো প্রথমত মনে হয় যে অ্যাজ এ বাংলাদেশি ফ্যান যে বাংলাদেশের হাতে প্রথম এশিয়াকাপে থাকবে এর আগে আমরা দেখছি যে শ্রীলঙ্কার সাথে বড় বড় যে এশিয়া কাপের যে ম্যাচগুলো আছে ওটার মধ্যে মানে কিছুর জন্য মানে হারতে হারতে জিতে গেছে এরকম তো আমরা চাই যে এবার একটু ভালো একটা টিম সবাই ভালো এফোর্ট দিচ্ছে ভালো ফরম্যাশ অনেকে যেরকম সাকিব আছে তারপর হচ্ছে মুশফিকুর রহিম আছে সিনিয়র প্লেয়াররা আছে তো আমার প্রত্যাশা এই থাকবে যে তারা তাদের বেস্ট পারফর্মটা করে এবং এশিয়া কাপ প্রথমবারের মতো যেন বাংলাদেশের ঘরে আসে এশিয়া কাপ শুরু হচ্ছে সামনে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল সো আমরা আশা করছি যে এশিয়া কাপ থেকে আমাদের বিজয়টা শুরু হবে আর সাকিব আল হাসান বাংলাদেশ দলের নতুন অধিনায়ক তার নেতৃত্বে বাংলাদেশ দল এগিয়ে যাবে এবং বাংলাদেশ জিতবেই অফকোর্স ফাইনাল চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই বাংলাদেশকে চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে বাংলাদেশ টিম দেশে আসবে এই অপেক্ষায় রয়েছি এই মুহূর্তে বাংলাদেশ দলের আসলে তামিম ইকবালের পরে যেই অধিনায়ক নিয়ে যে একটা সংকট তৈরি হয়েছিল সেটা আসলে সাকিব আল হাসানের বিকল্প বলতে সাকিব আল হাসানই সাকিব আল হাসান শুধু বাংলাদেশের না পুরো বিশ্বের মধ্যে একজন রোল মডেল ক্রিকেটার অন্যান্য বিশ্ব বড় বড় খেলোয়াড়রা তাকে ফলো করে আর সেই সাথে সাকিব আল হাসান খুবই অভিজ্ঞ প্লেয়ার বিভিন্ন ধরনের লিগগুলো খেলে থাকে সেই সাথে বিশ্বের যে কোনো দলের সাথে সে খুব ভালো কম্পিটিশন করতে পারবে এবং তার অভিজ্ঞতার কোনো কমতি নেই সেই জায়গা থেকে সাকিব আল হাসান আমি মনে করি তার নেতৃত্বে খুব ভালো একটা খেলা খেলতে পারবে এবং এশিয়া কাপে সেই কনফিডেন্সকে ধরে রেখে বিশ্বকাপে ভালো একটা ফাইট করে ভালো একটা পজিশন করতে পারে বাংলাদেশ টিম প্রেডিকশন আমি
বাঙালি হিসেবে আর ক্রিকেট লাভার হিসেবে অবশ্যই তো চাবো বাংলাদেশ যেন জেতে। আর যেহেতু ক্যাপ্টেন আমরা সাকিব আল হাসান, তাকে কিন্তু আমরা অনেক চিল মোড়ে দেখতেছি, তো আমরা কিন্তু তাকে দেখে পুরো টিমের অবস্থাটা বুঝতে পারি যে কত চিল আছে সবাই, কতটা কনফিডেন্ট তাদের খেলা নিয়ে। তো আশা করা যায় অবশ্যই আমরা জিতবো, আর ইয়া চ্যাম্পিয়ন তো আমরা হচ্ছি। যেভাবে কিছু না একটা মিমস শেয়ার হলো না যে পিছনে সবাই আছে, সাকিব আল হাসান জাস্ট ক্যাপ্টেনে দৌড় দিচ্ছে, বাস্তবটা এরকমই হবে। ইঞ্জুরির কারণে কিন্তু আমাদের ভালো ভালো প্লেয়ারগুলোকে রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, বাট আমরা রিপ্লেসমেন্টগুলোকে নিয়েও কিন্তু অনেকটা আশাবাদী, আর মনে হয় যে সবাই তার বেস্ট পারফরমেন্সটা দিবে। বাংলাদেশ টিমের পেস বোলিং ইউনিটটা অনেক স্ট্রং ছিল আর এখনও আছে, আর ইবাদত ইঞ্জুরিটাই কিছুটা ভাবাবে আমাদেরকে। তবে আমি মনে করি এছাড়াও যেমন তাসকিন আছে, তারপরে ইয়ং প্লেয়ারদের মধ্যে শরীফুল আছে, আশা করি আমি তারা অনেক ভালো করবে। তারপর আমি স্পেশালি একজনের কথা বলতে চাই যার উপরে আমি অনেক বেশি মানে আমরা ফ্যান যারা আছে তারা আশাবাদী, তাভিদ হৃদয়। সে সাম্প্রতিক সময়ে খুব ভালো পারফরমেন্স করতেছে, তো তারপর শামীম পাটোয়ারি আছে, সেও ভালো করতেছে, তো আশাবাদী যে আমি আশা করি যে অবশ্যই ভালো করবে। বাংলাদেশের জন্য সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার, এটা বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, তো সেরকম জায়গা থেকে অবশ্যই যেহেতু সাকিব আল হাসানের মতো যোগ্য নেতৃত্ব প্লাস এরকম অভিজ্ঞ ক্রিকেটার বর্তমান সমসাময়িক সময়ে বাংলাদেশের জন্য থাকা অবশ্যই এটা আমাদের জন্য একটা কী বলবো প্লাস পয়েন্ট, সাথে গর্বেরও বিষয়। তো তার হাতে নেতৃত্ব অবশ্যই আমাদেরকে একটা আশার সঞ্চার ঘটাচ্ছে, যে আশাটা আমরা হয়তোবা দেখতে দেখতে দুইবার আমরা এশিয়া কাপের ফাইনাল থেকে ফিরে এসেছি, তো এবার আশা করি আমরা এশিয়া কাপের ফাইনালে অবশ্যই জয়লাভ করতে পারবো। বিজয় তো অনেকদিন ছিল না, তারপরও ওর ওডিআইতে অনেক ভালো পারফরমেন্স ডোমেস্টিকে, প্লাস হচ্ছে লাস্ট যখন খেলেছে ওডিআই হি ওয়াজ ভেরি গুড, তো আমার মনে হয় যে ভালো করবে বাংলাদেশ, খুব একটা এফেক্ট পড়বে না। যেহেতু বাংলাদেশের প্লেয়ার আমরা চাইবো সে ভালো খেলুক, বাট আমার মনে হয় যে ও টি টোয়েন্টি স্পেশালিস্ট, ওডিআইয়ের জন্য আরও একটু এক্সপিরিয়েন্স হওয়া দরকার। আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে খুব ভালো হতো ওই জায়গাটায়।